হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নাই কেন আমি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ এবং কোনো ওয়াচ টাইম পাচ্ছি না হয়তো আপনাদেরও চ্যানেল আছে এই জন্য আপনাদের আজকে এই সাইটটি আমি শেয়ার করব আর বেশি না কথা বলে আমি এখন যাবো স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি একটু প্রথমে বলে নিচ্ছি আপনি আমার ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন কেন এখানে আমি এ টু জেড কীভাবে সাবস্ক্রাইব আনা যায় বা আমি কিভাবে ওখানে ইনকাম করে আমার টাকা থেকে ওখানে আমার চ্যানেল সাবস্ক্রাইব আনা যায় বা আমার কেমনে আমার চ্যানেলের ভিউ করানো যায় বা আমার একটি ভিডিওতে কেমনে ভিউজ বাড়ানো যায় বা ওয়াচ টাইম বাড়ানো যায় আমি সম্পূর্ণ এ টু জেড একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো আচ্ছা আমরা বেশি না কথা বলে আমরা যাব স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার আগে একটু কথা বলতে চাই আপনারা যদি কোনো এসিও বা যে কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক বা ওখানে দিয়ে দেবো আচ্ছা আমরা বেশি কথা না বলে আমরা যাচ্ছি স্ক্রিনে আমরা যে সাইটটি নিয়ে আজকে আলোচনা করব সেই সাইটটির নাম হলো আ আমার টিউব ডট কম একদম একটি বাংলাদেশি সাইট এখানে খুবই একটি রেসপন্স পাওয়া যাবে আর এখানে আপনাদের একটু মনে রাখতে হবে আমি একটি অ্যাকাউন্ট করে রেখেছি আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন আমি আমি লগ আউট দিয়ে নিচ্ছি লগ দেওয়ার পর এখন আপনি এখানে প্রথম আপনি সাইন আপ করবেন সাইন আপ করানের আপনার একটি প্রয়োজন হবে একটি মোবাইল নাম্বার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন আর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন যখন সাইন আপ করবেন দেখেন এখানে সাইন আপে কী চাচ্ছে ইউজার নাম চাচ্ছে আর মোবাইল নাম্বার চাচ্ছে আর কিছু চাচ্ছে না আর আপনি আমি আমার অলরেডি একটি অ্যাকাউন্ট করা আছে আমি এই জন্য আর নতুন কোনো অ্যাকাউন্ট করব না আমি লগ করে নেব আপনি এরকম একটি নাম্বার দিয়ে নেবেন আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন হ্যাঁ আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়েছে এখন আমরা আমার প্রোফাইলে চলে আসলাম আমার প্রোফাইলটি এইটি এখান থেকে আপনারা কি সুবিধা পাবেন বা আপনারা কিভাবে কাজ করবেন এখানে কিভাবে আপনি নেবেন আমি এ টু জেড একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দিব প্রথমে আসে ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার অ্যান্ড্রয়েড আপনি এখান থেকে প্রত্যেকটা থেকে একটি ইনকাম পাচ্ছেন আর কিভাবে ইনকাম করবেন সেটি আমি একদম ওয়েবসাইট থেকে প্রথম শুরু করি ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে আপনাদের এখানে রেফার রিফ্রেশ পেস করবেন কেন এখানে একটু সময় নেবে এখানে ভিজিট দেখেন এখানে যদি আমি ষাটটি ভিজিট করি তাহলে আমাকে বিশ কয়েন দিবে দেখেন এখানে আমার আছে সাতত্রিশশো সত্তর আমি একটি ভিজিট করি দেখেন অলরেডি বেড়ে যাবে দেখেন আমার কিন্তু এটি বেড়ে গেছে এখন আছে সাতত্রিশশো নব্বই হ্যাঁ এরকম করে আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি এখান থেকে একটি ইনকাম পাচ্ছেন আর আপনি যদি আপনার ওয়েবসাইটের এখানে লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনার ওয়েবসাইটে ভিউ বাড়াতে চান তাহলে মাই ওয়েবসাইটে ক্লিক করবেন আমি একটু একটু আস্তে আস্তে করে সব বুঝিয়ে দেবো এখানে অ্যাড এ নিউ ওয়েবসাইটে একটি অপশন আছে সেখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবেন আর আপনার ওয়েবসাইটের টাইটেল এখানে দেওয়ার পর আপনার অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সাইটটি এখানে অ্যাড হয়ে যাবে তারপর আসি আমরা ফেসবুক পেজ যে ফেসবুক পেজ থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন বা আপনার ফেসবুক পেজে কিভাবে লাইক আনতে পারেন সেটি আমি দেখাচ্ছি ফেসবুক পেজে আমরা ক্লিক করলাম ফেসবুক পেজে ক্লিক করার পর একটু এখানে দেখেন তিনটি অপশন আছে একটা আছে ফেসবুক লাইক থেকে ইনকাম করতে পারেন পোস্টে লাইক ইনকাম করতে পারেন পোস্টে কমেন্টের থেকে ইনকাম করতে পারবেন ঠিক করতে পারেন আপনি যে আপনার কোনো একটি যদি থাকে সেখানে আপনি লাইক করতে পারেন কমেন্ট করতে আপনার কমেন্ট আনতে আনতে পারেন পারেন বা আপনার ফেসবুক পেজে লাইক আচ্ছা এখন আমরা দেখবো আমরা কিভাবে কিভাবে কাজটি করতে পারি সেটি একটু দেখাচ্ছি একটু রিলোড একটু রিফ্রেশ করে নিচ্ছি আমি রিফ্রেশ করবেন আপনারা কেন একটু প্রবলেম হতে পারে একটু প্রবলেম হয় এরকম কেন আইপি ব্লক করে এই জন্য একটু সময় নিবে দেখেন এখানে অলরেডি আমি এটা করে দিয়েছি এখানে আমার এখানে লাইক একটি অপশন আসতো সেটি এখন আসে না কেন আমি এটা আগেই করে দিয়েছি এই জন্য আমাকে কোনো লাইভ লাইক অপশন আসেনি তাহলে আমি দেখাতে পারতাম কিন্তু এখন আমার আসেনি এই জন্য আমি দেখাতে পারতেছি না পোস্টে লাইক একটু দেখেন পোস্টে কীভাবে লাইক হবে না এখন পর্যন্ত এখানে এখানে আপনার একটি টোকেন দরকার হবে ফেসবুক পেজ লাইক বা আপনার পেজ অ্যাড করতে আপনার একটি টোকেন দরকার হবে সেটি আপনারা করে নেবেন পরে আসছে কমেন্ট পোস্টে কমেন্টে ক্লিক করার পর দেখেন সেখানে একটি টোকেন চাবে যে ফেসবুক পেজ লাইক বা আপনার পেজে এড করতে আপনার অ্যাক্সেস টোকেন এখানে দরকার হবে তারপর দেখেন আপনারা এখানে কিভাবে আপনার ফেসবুক পেজে লাইক আনবেন এখানে আপনারা মাই পেজে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর দেখেন এখানে এড এ নিউ পেজ আসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ইউএলটা দিয়ে দেবেন ইউরএলটা আপনার যে গ্রুপের বা আপনার ফেসবুক পেজের ইউলটা এখানে দেওয়ার পর আপনি অ্যাডে পেজে ক্লিক করবেন ঠিক আছে এরা এটি সে ফেসবুক পেজ কমপ্লিট হলো এখন দেখাচ্ছি ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায় বা আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার আনা যায় বা ভিউ আনা যায় বা লাইক ভিডিও লাইক করা যায় সেটি আমি দেখাচ্ছি প্রথম আমি এই ওয়েবসাইট থেকে আমি ইনকাম করব দেখেন এখানে সাবস্ক্রাইবার আছে আমি করে করে একটু নিচ্ছি দেখেন এই যে এগুলো আমার অলরেডি করা আছে এই জন্য আমি আমাকে আর করতে দিবে না কেন একবারের পর আপনাকে দিবে না আপনি একটু রিফ্রেশ করে নিবেন এখানে যে সাবস্ক্রাইব নামে একটি অপশন পাবেন সেই অপশনে ক্লিক করার পরে আপনার এখানে টাকাটি বা আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ পয়েন্টটি অ্যাড হয়ে যাবে এরকম একটু অ্যাড হয়ে যাবে একটু একটু সমস্যা হবে প্রথমে তারপর আছে লাইক ভিডিও তো লাইক ভিডিও তো ঠিক একই সেম আপনি এখানে রিফ্রেশ করার পর এখানে ভিডিওটা লাইক করবেন লাইক করার পরে আপনার এখানে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে পরে আছে ওয়াশ টাইম ওয়াশ টাইমে ঠিক একই রকম সিস্টেম দেখেন এখানে যদি প্লে করেন আপনি যদি এটা আমি প্লে করে দেখাচ্ছি একটু প্লে করার একটু প্লে করে দেখাচ্ছি দেখেন এই ভিডিওটি যদি আপনি এখন দেখেন তাহলে আপনাকে কত কয়েন দিবে তিনশো কয়েন আপনাকে দিবে ঠিক আছে আপনাকে কয়েন দেওয়ার পর আপনার এই কয়েনটা এখানে পয়েন্টে যুক্ত হবে আচ্ছা আমি আর এখানে ভিউ করব না কেন আমার অলরেডি আছে এই জন্য আমি করতেছি না পরে আছে দেখেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও কিভাবে অ্যাড করবেন বা আপনি আপনার চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব আনবেন সেটা আমি দেখাচ্ছি আপনি যদি প্রথমে সাবস্ক্রাইব আনতে চান আপনার ইউটিউব চ্যানেলে তাহলে আপনাকে এখানে মাই চ্যানেলে ক্লিক করতে হবে মাই চ্যানেলে ক্লিক করার পর আপনাকে এখানে আমি অলরেডি করে রেখেছি আমার নাইনটি ফাইভ সাবস্ক্রাইব হয়ে গেছে আপনি এখানে এ নিউ চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটু এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন এখানে লিঙ্ক দেওয়ার পর এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি পরবর্তী দেখাচ্ছি কীভাবে আপনার চ্যানেলে ভিউ বাড়ানো যায় সেটি আমি দেখাব আচ্ছা আমরা পরে যাচ্ছি আমরা কিভাবে ওয়াচ টাইম আমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়াবো ওয়াচ টাইম আমি ক্লিক করলাম ওয়াচ টাইমে ক্লিক করার পর মাই ভিডিওতে ক্লিক করবেন মাই ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড এ নিউ ভিডিওতে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন এখানে সেরকম আপনার ইউরালটা দিয়ে দিবেন তাহলে আপনার চ্যানেলটি ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে আছে লাইক ভিডিও আপনার ভিডিওতে লাইক আনবেন বা লাইক প্রয়োজন হয় সেটি আপনার কীভাবে করবেন এখানে লাইকে ভিডিওতে ক্লিক করার পর দেখেন আপনি এখানে মাই ভিডিওতে ক্লিক করবেন মাই ভিডিওতে ক্লিক করার পর এখন আপনি এখানে এর অপশন পাবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিওটার লাইক নিবে সেখানে ইউআরএলটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করবেন আচ্ছা আমরা এটি প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখাবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করা যায় বা ইনস্টাগ্রাম থেকে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় সেটি আমি দেখাব আচ্ছা আমরা প্রথমে নিচ্ছি ইনস্টাগ্রাম আমরা দেখেন এখানে যদি ফলো করি আমি যদি এখানে ফলো করি তাহলে কিন্তু আমার এই ফিফটি কয়েন্ট বা ফিফটি পয়েন্ট আমার এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমি করবো না কেন আমি অলরেডি এখানে করে দিয়েছি আমি একটু চেষ্টা করে দেখি হয় কি না তাহলে তো ভালো কেন আমি এগুলো অলরেডি করে দিয়েছি এই জন্য আমার মনে হয় মনে হয় নিবে না হয়তো আমি একটু চেষ্টা করছি এখানে আমার দেখেন ফলোয়িং করা আছে এই জন্য আমারটা নেবে না এখানে আপনারা করে হয়তো আপনার তা নেবে দেখেন তারপর এখানে এরকম করে আপনি এখান থেকে ফিফটি কয়েন পাচ্ছেন আর প্রত্যেকটি ফিফটি কয়েন থেকে আপনি পাঁচ পয়সা বা থেকে দশ পয়সা করে পাচ্ছেন প্রতি পাঁচ হাজার কয়েন আপনি দশ টাকা করে পাচ্ছেন আর আপনি এখানে কীভাবে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটি অ্যাড করবেন বা আপনার এখানে কীভাবে ফলো করবেন সেটি দেখাচ্ছি মাই ইনস্টাগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিকই একদম সিম্পল সেরকমভাবেই আপনি এখানে ইনস্টাগ্রাম লিঙ্কটি অ্যাড করে দিবেন পরে দেখাচ্ছি টুইটার থেকে কিভাবে করা যায় সেটি আমি দেখাচ্ছি কীভাবে ইনকাম করা যায় বা ফলো কিভাবে করা যায় সেটি আমি দেখাচ্ছি আপনি এখানে ফলো করলে আপনি পাবেন ফিফটি ডলার ফিফটি কয়েন সরি আর আপনি কিভাবে আপনার প্রোফাইলটি এখানে ফলোয়ার বাড়ানোর জন্য কাজ করাবেন দেখেন মাই টুইটারে ক্লিক করবেন মাই টুইটারে ক্লিক করার পর এখানে ঠিক একদম সেম ওরকম রকম লিঙ্কটি দিয়ে দেবেন লিঙ্কটি দেওয়ার পরে চ্যানেলে চ্যানেল ক্লিক করবেন তাহলেই আপনার এটি অ্যাড হয়ে যাবে আর দেখেন অ্যান্ড্রয়েড থেকে আপনি কি করতে পারবেন এখানে এখানে অ্যাপস আছে এই অ্যাপটি যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনাকে দুইশো কয়েন পয়েন্ট দিবে তারা যদি এই অ্যাপটি ডাউনলোড করে তাহলে আপনাকে দুইশো পয়েন্ট দিবে আচ্ছা একটি মজার বিষয় হলো যে এখান থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন বিকাশে একদম বা আপনি দেখেন একটু নিচে দেখেন এখানে লাস্ট টেন পেমেন্ট মানে দশজনার পেমেন্ট লাস্টে দশ ডল দশ টাকা পেয়েছে রিচার্জে দশ টাকা নিয়েছে দশ টাকা দশ টাকা দশ টাকা করে এরকম কিন্তু বিশ টাকা নিয়েছে লাস্ট দশজনার মাধ্যমে এরকম আপনিও এরকম রিচার্জ করতে পারেন আমি সেটি দেখাবো কি আপনি ক্যাশ আউটটা করবেন এখানে ক্যাশ আউটটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি এখানে প্রতি পাঁচ হাজার পয়েন্টে আপনি দশ টাকা পাচ্ছেন প্রতি দশ হাজার পয়েন্টে আপনি বিশ টাকা পাচ্ছেন প্রতি পনেরো হাজার পয়েন্টে আপনি তিরিশ টাকা পাচ্ছেন প্রতি বিশ হাজার পয়েন্টে আপনি চল্লিশ টাকা পাচ্ছেন এরকম করে করে আপনি কিন্তু ভালো ইনকাম পাচ্ছেন কত একদম এক হাজার টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম করা যায় এক হাজার টাকা পর্যন্ত আচ্ছা আপনি এখন কীভাবে টাকাটা ওটু করবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি দিয়ে দিবেন বা রকেট যদি থাকে সেটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আমরা রিচার্জ বিডি ক্লিক করব দেখুন রিসার্চ বিডি মানে আপনার যদি মোবাইলে বা আপনার বিকাশ সরি রিসার্চ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন আর যদি বিকাশ থেকে করতে আপনার বিকাশের টাকাটা উইড্রো করতে চান তাহলে আপনি বিকাশের টাকাটা উইড্র করতে পারবেন রকেটে উইড্রো করতে পারবেন টাকাটা আর বিটকয়েনে যদি আপনি করতে চান তাহলে বিটকয়নও করতে পারবেন এটা করার পর এইগুলো আপনি সেভ করার পর আপনি এখানে নাম্বারটা দেওয়ার পর আপনি রিকোয়েস্ট নাওতে ক্লিক করার পর আপনি দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর একটু জিনিস দেখেন আপনি যতটা কাজ করবেন সেটি আপনার টাকা টাকাটা বা আপনার ব্যালেন্সটা এখানে কিন্তু শো করবে দেখেন প্রিয় গোপাল মালাকার বর্তমানে আপনার অ্যাকাউন্টে সাত দশমিক টাকা আছে কি গেলে পেট ভাষণ পেইড ভার্সন প্রতিটি কাজের জন্য পাবেন আচ্ছা আরেকটি মজার বিষয় হলো যে আপনি যদি ভার্সনে নিয়ে কাজ করেন তাহলে আপনারা যদি পয়েন্টের কাজ করেন তাহলে আপনাকে যদি যদি আপনি ভার্সন থাকেন তাহলে আপনাকে হয়ে একশো পয়েন্ট দিবে তারা আচ্ছা আমরা কিভাবে পেট ভার্সন করব সেটি আমরা দেখাবো একদম সিম্পল এখানে যে একটি অপশন পাবেন এই অপশনে এখানে লেখা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখেন আপনাকে এরম একটি ফিচার আসবে পেট ভার্সন প্রথমে আপনাকে পেট হতে রাখতে হলে আপনার কি কি প্রয়োজন হবে দেখেন আপনার এটি বিকাশ অ্যাকাউন্টের দরকার হবে বিকাশ অ্যাকাউন্টের পর আপনাকে টু ফোর সেভেন ডায়াল করতে হবে তারপর এক চাপুন সেন্ড মানিতে ক্লিক করার পর সেন্ড দিন তারপর বিকাশে অ্যাকাউন্ট নাম্বার এইটা দিন এটা দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট তিনশো টাকা দিন তিনশো দেওয়ার পর তারপরে রেফারেন্সে এই নাম্বারটি দেওয়ার পর সর্বশেষ আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি পেইড পেইড ভার্সন হয়ে যাবে হলে আমি আবারও বলছি যে আপনারা পেইড করেন তাহলে তারা আপনারা যদি প্রত্যেকটি কাজে পঞ্চাশ পয়েন্ট করে পান তো আপনি পেট ভার্সন হন তাহলে আপনি একশো পয়েন্ট পাবেন ঠিক আছে আচ্ছা আর একটু দেখাবো তাদের সাথে কথার জন্য বা তাদের সাথে হেল্পের জন্য তারা কি রকম সার্ভিস দিচ্ছে তারা 100% ভালো ভালো সার্ভিস দিচ্ছে দেখেন এখানে একটি মেসেজ অপশন আছে এখানে আপনার নাম দিবেন ইমেল দিবেন আপনি যে প্রবলেম ফিল করেন সেটি আপনি এখানে মেসেজটি লিখে দিয়ে দিতে পারেন আর কিভাবে আপনি অ্যাকাউন্টটা লগ আউট করবেন এখান থেকে এখানে থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করতে পারেন বাইতে ক্লিক করার পর দেখেন আপনার পয়েন্ট তাদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারেন সেটি আমি দেখাচ্ছি এখানে আপনি এখান থেকে মাত্র দশ হাজার টাকা দিলে আপনাকে টু দশমিক ফিফটি মানে অনেক পয়েন্ট দিবে তারা বারো হাজার পাঁচশো পয়েন্ট দিবে পঞ্চাশ পাঁচ পাঁচশো পাঁচ হাজার টাকা দিলে তারপর পঁচিশ পয়েন্ট দিবে তারা একশো টাকা দিলে একশো পঁচিশ দশমিক পয়েন্ট দিলে তারা পাঁচশো টাকা দিলে আপনারা এখান থেকে পয়েন্ট কিনতে পারেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে অ্যান্ড বিটকয়েনের মাধ্যমে করতে পারেন যদি আপনি এখান থেকে বিকাশে করেন বা এই আপনি যদি তাদের কাছ থেকে পয়েন্ট কিনে নেন তাহলে আপনারা বিকাশে ক্লিক করে সাবমিটই ক্লিক করলেই অলরেডি পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখন আমরা একটু আবার ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর দেখেন আমরা কীভাবে তার একটা নোটিশ আছে যে আপনি যদি এরকম একটি ওয়েবসাইট চান তাহলে আপনারা এই নাম্বারে ফোন দেবেন এখানে ল্যাসে আমার টিউব ডট কমের মতো এই ওয়েবসাইট বানাতে হলে মাত্র দু হাজার টাকা প্রয়োজন হবে আর প্রয়োজনের জন্য আপনাকে এই নাম্বারে ফোন দিন তাহলে আপনারা একটি এরকম বানাতে পারেন দ্বিতীয় নোটিশ দিয়েছে যোগাযোগ করুন এই নাম্বারে যে তাদের সাথে যদি আপনারা কাজ করেন দুইশো টাকা বা দুইশো পঞ্চাশ টাকা যদি প্রতিদিন কাজ করেন তাদের সাথে এই নাম্বারে ডায়াল করে ফোন দিন তাহলে আপনারা পেয়ে যাবেন তাদের ইগুলো তারপর দেখেন বাই পয়েন্ট ক্লিক করলাম ঠিক এরকম এটি আগের বার দেখাইছি সেটি একদম একই সিম্পল আর হয়তো আপনার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কাছে আমি আর কিছু চাচ্ছি না আপনাদের কাছে চাচ্ছি যে আমার ভিডিওটি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ একটি লাইক করে দিবেন আর একটি কমেন্ট করবেন যে হয়তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে এইটুই চাওয়া আর এইটি পাওয়া আর কিছু বলার নাই আর আমি সর্বশেষে বলে নিচ্ছি আপনি যদি আর যদি আপনাদের যদি এরকম কোনো আর একটু আর্নিং সাইটের প্রয়োজন হয় তাহলে আমি একটি ভিডিওর উপরে একটি আই বাটন আছে সেখানে ক্লিক করলে আর আই বাটনে ক্লিক করার পর আপনি নতুন নতুন কিভাবে ইনকাম করবেন বা কোন সিটি ইনকাম সেটি আমি ওখানে দিয়ে রাখবো সেটি আপনি আই বেটন ক্লিক করলে পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনি গ্রুপে আমাদের এখানে মেম্বার হয়ে যাবেন একদম ফ্রি আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না আপনাদের একদম পুরো সম্পূর্ণ সুযোগ দেওয়া আছে ওখানে আপনাদের যথেষ্ট পরিমাণ অল টু টোয়েন্টি ফোর অ্যান্ড সবসময় চব্বিশ ঘন্টা আপনাদের আমি সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ এচি বাংলা টিউটিয়ালের পক্ষ থেকে আমরা আর বেশি টিউটোরিয়াল বড় করব না কেন আপনাদের খুবই একটু অনিচ্ছা লাগবে এত বড় টিউটিয়াল আচ্ছা ধন্যবাদ সবাইকে এচি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে